হ্যালো ফ্রেন্ডস, মাই বিউটি টিপস বাংলাতে আপনাদেরকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং ত্বক পাওয়ার জন্য আমরা প্রায়শই পার্লারে গিয়ে প্রচুর টাকার ফেসিয়াল করে থাকি, কিন্তু তাতে আমরা খুব একটা ভালো রেজাল্ট পাই না। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাড়িতে বসে মধুর সাহায্যে ফেসিয়াল করে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং ত্বক পেতে পারেন, যাতে আপনাকে আর কখনোই পার্লারে গিয়ে ফেসিয়াল করানোর প্রয়োজন হয় না। ফ্রেন্ডস, মধু আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং করে তোলার জন্য খুবই অসাধারণ কার্যকরী একটি প্রাকৃতিক উপাদান। তো চলুন দেখে নিই কিভাবে এই মধুর সাহায্যে ফেসিয়াল করে ইনস্ট্যান্ট উজ্জ্বল ও ফর্সা ত্বক পাওয়া যায়। তবে ভিডিওটি দেখার আগে ফ্রেন্ডস, যদি আপনারা এখনও অবধি মাই বিউটি টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, আর এর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনারা আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। তো ফ্রেন্ডস, এই মধুর ফেসিয়ালটির চারটি স্টেপ। প্রথম স্টেপ, হানি স্কিন ব্রাইটেনিং ক্লিনজার। এর জন্য সবার প্রথমে একটি বাটিতে এক চামচ মধু নিয়ে নিতে হবে, তারপর এর মধ্যে অ্যাড করতে হবে দু চামচ কাঁচা দুধ, আর তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমাদের ক্লিনজারটি তৈরি হয়ে গেছে। এবার একটি কটন প্যাডে এই মিশ্রণটিকে নিয়ে এইভাবে আপনার ত্বককে ভালো করে পরিষ্কার করে নিন। এই মিশ্রণটি আমাদের ত্বকের থেকে সমস্ত ধুলো, ময়লা ও তৈলাক্ত ভাবকে গভীর থেকে ক্লিন করে ত্বককে পরিষ্কার করে ফেলে। এইভাবে ভালোভাবে পরিষ্কার করে নেয়ার পর ত্বককে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। এর পরের স্টেপটি হলো হানি স্কিন ব্রাইটেনিং স্ক্রাবার। স্ক্রাবার বানানোর জন্য সবার প্রথমে একটি বাটিতে এক চামচ মধু নিয়ে নিতে হবে, আর তারপর এর মধ্যে অ্যাড করতে হবে হাফ চামচ কফি পাউডার আর হাফ চামচ চিনি, আর তারপর ভালো করে সমস্ত উপাদানগুলোকে মিশিয়ে নিতে হবে। তো আমাদের স্ক্রাবটি তৈরি হয়ে গেছে। এবার এই স্ক্রাবটিকে আপনার ত্বকে এইভাবে অ্যাপ্লাই করে নিয়ে হালকা হাতে স্ক্রাবটির সাহায্যে আপনার ত্বককে 5 মিনিট পর্যন্ত মাসাজ করুন। এইভাবে স্ক্রাবটির সাহায্যে মাসাজ করার ফলে আপনার ত্বকের সমস্ত ডেড স্কিন দূর হয়ে ত্বক হয়ে উঠবে বেবিদের মতো সফট এবং গ্লোয়িং। এইভাবে 5 মিনিট পর্যন্ত ত্বককে হালকা হাতে মাসাজ করে নেয়ার পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। এরপর তৃতীয় স্টেপ হলো হানি স্কিন ব্রাইটেনিং গ্লো মাসাজ। এর জন্য সবার প্রথমে একটি বাটিতে এক চামচ টক দই নিয়ে এর মধ্যে এক চামচ মধু অ্যাড করে ভালো করে মিশিয়ে নিন। তো ফ্রেন্ডস, আমাদের স্কিন গ্লোয়িং মাসাজ ক্রিমটি তৈরি হয়ে গেছে। এবার এই মাসাজ ক্রিমটির সাহায্যে এইভাবে আপনার ত্বককে 10 থেকে 15 মিনিট পর্যন্ত মাসাজ করুন। এর মধ্যে টক দই আছে, টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে, যা আমাদের ত্বকের থেকে কালো দাগছোপ ও রোদে পোড়া ট্যানিংকে দূর করে ত্বকের রঙকে করে তোলে উজ্জ্বল ও ফর্সা। আর মধুর মধ্যে থাকে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস, যা আমাদের ত্বকের বিভিন্ন ধরনের প্রবলেমসকে দূর করতে সাহায্য করে। এছাড়াও ত্বকে ব্রণর সমস্যা থাকলে সেটাকেও দূর করে। মধুর সাহায্যে এইভাবে ফেসিয়াল করলে ত্বক খুব দ্রুত উজ্জ্বল ও ফর্সা হয়ে ওঠে। এইভাবে 10 থেকে 15 মিনিট পর্যন্ত মাসাজ করার পর ত্বককে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এবার চতুর্থ অর্থাৎ লাস্ট স্টেপ হলো হানি স্কিন ব্রাইটেনিং ফেস প্যাক। ফেস প্যাক বানানোর জন্য সবার প্রথমে একটি বাটিতে এক চামচ বেসন নিয়ে নিতে হবে, তারপর এর মধ্যে অ্যাড করতে হবে এক চামচ মুলতানি মাটি, এক চামচ মধু আর এক চামচ লেবুর রস, আর সবার শেষে অল্প একটু কাঁচা দুধ অ্যাড করে ভালো করে মিক্স করে নিন। তো আমাদের ফেস প্যাকটি তৈরি হয়ে গেছে। এবার এই প্যাকটিকে আপনার ত্বকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। এই প্যাকটি ত্বকের সমস্ত রকমের দাগছোপকে দূর করার জন্য সব থেকে বেশি কার্যকরী। এই প্যাকটির ব্যবহারে ত্বক ইনস্ট্যান্ট উজ্জ্বল ও ফর্সা হয়ে ওঠে। এইভাবে প্যাকটিকে অ্যাপ্লাই করে ভালো করে শুকিয়ে নিন। যখন প্যাকটি সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন এইভাবে ত্বককে পরিষ্কার করে ফেলুন। তো ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন
এই ফেশিয়ালটি করার পর ইনস্ট্যান্ট আমার ত্বক কতটা উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে, এছাড়াও ত্বক অনেকটাই গ্লো করতে শুরু করেছে। তাহলে ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন মধুর সাহায্যে ঘরে বসে ফেশিয়াল করে ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা আর উজ্জ্বল করে তোলা কতটা সহজ। তো আপনারা অবশ্যই এই 4টি স্টেপকে এইভাবে ফলো করে বাড়িতে এই মধুর ফেশিয়ালটিকে একবার ব্যবহার করে দেখুন। এতে আপনারা এত ভালো রেজাল্ট পাবেন যে আর কোনো দিনই পার্লারে গিয়ে ফেশিয়াল করবেন না। তো ফ্রেন্ডস, আশা করি এই ভিডিওটি আপনাদের সবার খুবই ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে অবশ্যই শেয়ার করুন, আর ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। আর এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য মাই বিউটি টিপস বাংলা ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আবার আমি খুব শিগগিরই ফিরে আসি আপনাদের জন্য আরও অনেক নতুন নতুন বিউটি টিপস নিয়ে।